অভিটা স্পেশাল বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আছি অভিপ্সিতার মা। অভিপ্সিতা ওখানে তো ফিঙ্গার্স এক্সারসাইজ দেখাচ্ছে, আর তার সঙ্গে হচ্ছে এবার একটু একটু করে এক্সারসাইজের সঙ্গে সঙ্গে কিছু কিছু গান বা ছোট ছোট রাইম শেখাবে। কিন্তু আমি এসেছি আজকে বিভিন্ন গ্রামাটিক্যাল জিনিস নিয়ে, যেগুলো আমি মাঝে মাঝেই দেখাই, কারণ সেগুলো দরকার আমাদের বাচ্চাদেরও, সেগুলো শেখার দরকার আছে। তবে কি আমাদের বাচ্চারা একটু ধীরে ধীরে শিখবে। তো আমি হচ্ছে খুব সম্ভবত লেসন নাম্বার 2 তে আমি দেখিয়েছিলাম অক্টেট দেখিয়েছিলাম, আর হচ্ছে কি যে নাম দেখিয়েছিলাম সব নেম অফ পিয়ানো কিজ। তো আমি তো শুধু হচ্ছে হোয়াইট কিজ গুলোর নাম বলেছিলাম, যেমন এটা বলেছিলাম। তো এটা হচ্ছে এই যে 12টা স্বর আমাদের একটা, এই যে এখান থেকে এখানটার মধ্যে সাজানো থাকে সি এর আগে পর্যন্ত, সি 2 এর আগে পর্যন্ত, তো এটাকেই আমাদের বলি একটা অক্টেট। এবার হচ্ছে আমরা এই যে বাজালাম, এখানে যে সমস্ত কিজ গুলো বাজালাম সব হোয়াইট কিজ বাজালাম, একটাও কিন্তু আমি ব্ল্যাক কিজ ইউজ করি। তাহলে এখানে এই যে কি গুলো সাজানো থাকে এটাকে বলা হয় সি মেজর স্কেল, বা আমরা এটাকে বলি নো সার্ফ স্কেল বা নো ফ্ল্যাট স্কেল। এবার শার্প কি আর ফ্ল্যাট কি সেটা আজকে আমি বলবো। আজকে দুটো ভিডিও থাকবে, এটা ফার্স্ট পার্টের ভিডিও থাকবে, সেকেন্ড পার্টে আমি অন্য একটি ভিডিও দেবো। তাহলে আমরা একটু শিখে নিই সি শার্প কাকে বলবো আর ফ্ল্যাট কাকে বলবো। সো আপনারা হয়তো বলবেন যে আচ্ছা সেটাতে পরে আসছি। তো আরেকটা জিনিস কি, আমার যেটা মনে হয় বাচ্চাদেরকে আমি যেভাবে বোঝাই আমাদের বাচ্চাদের জন্য বা ছোট বাচ্চাদের, অনেক নর্মাল বাচ্চাও তো আমার কাছে আসে, যেটা কি হয় যে আমাদের হচ্ছে দেখুন এই পিয়ানো হারমোনিয়াম বা কিবোর্ড এগুলো না একটা মনে হয় যে একটা স্টেয়ার কেস, আমরা সিঁড়ি দিয়ে উঠছি আর নামছি। তো আমরা আমি বাচ্চাদেরকে যখন প্রথম শুরু করি বলি এই যে সি সি, তো তাহলে সি থেকে যখন উপরের দিকে উঠবো মানে পরে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন, যদি বলেন যে আমি ওপর দিকে উঠছি আজকে, তাহলে হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটাই বারবার বলবেন, নাহলে কখনো বলবেন ডান দিক কখনো বলবেন বাঁ দিক। আমি শেখানোর জন্য বলে দিচ্ছি আপনি ডান দিকেও বলতে পারেন সি এর ডান দিক। আবার হচ্ছে আপনি যদি বলেন যে না আমার মনে হয় যে এটা বেশি সুবিধে বাচ্চাদের জন্য, তাহলে যখন এই যে ওপরে উঠছি সেটা হচ্ছে সার, এবার সি এর পরে কি আছে ডি, ডি থেকে যখন আমি নিচে নামছি বা ডি এর লেফট, তাহলে সেটা হয়ে যাবে কি ডি ফ্ল্যাট। বোঝা গেল? এরপরে কি আছে, ডি এর পরের নোটটা উঠছি তার মানে এটা ডি শার্প, ডি এর পরে ই, ই থেকে যদি আমি এখানে নামি এটা কি হয়ে যাবে ফ্ল্যাট, তার মানে একটা নোটেরই দুটো নাম। তাহলে আপনারা বলবেন যে আমরা শিখবো কেন দুটো নাম, কিন্তু না দুটো নামই শিখতে হবে, অনেক সময় দরকার হবে। তারপরে আসছি এফ, এফ এর ডান দিক বা এফ এর উপরে উঠছি এফ শার্প, তারপরে জি, জি থেকে নামছি এটা হয়ে যাবে জি ফ্ল্যাট, শেখা যাবে না। আর এরপরের দিন হচ্ছে, এরপরে আরেকটি লেসন থাকবে আমার অন্য একটা এতে, আরেকটা লেসন আমি দিয়ে দিচ্ছি এর সঙ্গে না, সেটা আলাদা করে, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আপনারা যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, এবং আরো আপনাদের বাচ্চাদের, আমাদের স্পেশাল চিলড্রেনদের আর কি কি চায় সেটা আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আমার ফেসবুক পেজ অভিটাতে লিখুন, অভিটাকে ভালোবাসুন আর অভিটার সঙ্গে থাকুন।